শনিবার রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা মৎস্য দপ্তরের উদ্যোগে চাকমাঘাট এলাকায় খোয়াই নদীর জলে কার্ভ মাছের চারা পোনা মজুতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রীকে ঘুমে রেখে মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট বিভাস বিশ্বাসের অপ্রত্যক্ষ মদতে এই দিনের এই কর্মসূচিতে বিপুল পরিমাণ সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ করা হয়। এদিনের কর্মসূচিতে কাগজে কলমে 1 লক্ষাধিক চারাপোনা খোয়াই নদীর জলে ফেলার কথা থাকলেও মাত্র 10,000 মাছের চারাপোনা ফেলা হয় বলে সূত্রের খবর। বাকি মাছের চারাপোনা বেমালুম গায়েব করে দিলেন তেলিয়ামুড়া মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট বিভাস বিশ্বাস। যদিও ওই 9-6 ঘটনাটি মন্ত্রী বিকাশ দেববর্মাকে সম্পূর্ণ ঘুমে রেখে করা হয়েছে বলে জানা গেছে। ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের চাকমাঘাট ব্যারিজে খোয়াই নদীতে আমরা মাছের পোনা 1,53,000 মাছের পোনা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের NFDP ফান্ডের উদ্যোগে। এবং আমাদের সঙ্গে আছে আমাদের ম্যাডাম তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এগ্রি স্ট্যান্ডিং চেয়ারম্যান SSF, আমার সমস্ত প্রধানগণ এবং আমার সমস্ত কার্যকর্তাগণ আছে আমাদের সঙ্গে। আজকে এই উদ্যোগ আগামী দিন আমাদের এই আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই মাছ যেমন ছাড়া আমাদের মানুষের চাহিদা পূরণ করতে পারে, বাজারের মার্কেটিংয়ের চাহিদা পূরণ করতে পারে, তার জন্য সরকারের উদ্যোগে এটা কারণ করা হয়েছে। এই উদ্যোগ আগামী দিন আরও চলবে। এই দিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, সমাজসেবী বিজন কর, অনুষ্ঠানের আয়োজক তেলিয়ামুড়া মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট বিভাস বিশ্বাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।